গ্লাসটা একদম 100% অরিজিনাল অবস্থায় পাবেন, এবং প্রত্যেকটা লাইট, হেডলাইট, ব্যাকলাইট একদম অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন। মনোগ্রামগুলো একদম ফ্রেশ অবস্থায় পাবেন, পিছনে নাম্বার প্লেটও কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে। জাবেদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস আদিবা কার সেন্টার, যেটা রয়েছে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের অপোজিটে আমাদের শোরুমটি। আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন? আজকে কম বাজেটের ভিতরে একটা 110 সুপার ফ্রেশ একটা গাড়ি দেখাবো। 97 এর মডেল, 2002 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি অল অপশন অটোর একটা গাড়ি, গ্রে কালার। এই গাড়িটির প্রত্যেকটা সাইডে একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে, আপনারা বডি থেকে শুরু করে ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন। সর্বপ্রথম গাড়িটির হেডলাইট দেখাই, একদম অরিজিনাল হেডলাইট গুলো গাড়িটির সাথে পাবেন, এবং আপনার স্টিলের বাম্পার লাগানো রয়েছে। ঢাকা মেট্রো গ 15 সিরিয়ালের একটা গাড়ি, যেটা মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। প্রত্যেকটা টায়ারই অ্যালয় রিম যুক্ত, একদম ফ্রেশ অবস্থা আপনার গাড়িটির সাথে পাবেন। ডাক্তার চালিত এই গাড়িটি, সামনের গ্লাসটা একদম ফ্রেশ অবস্থা আপনার গাড়িটির সাথে পেয়ে যাবেন। মিরর সহকারে 4টা দরজাই অটো এই গাড়িটিতে পাবেন। গাড়িটার বাম সাইডে কোনো প্রকার কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট স্ক্র্যাচ কোনো আপনার অসুবিধা নাই এই গাড়িটাতে, এবং প্রত্যেকটা দরজায় একদম ফ্রেশ অবস্থা আপনারা পাবেন। দরজার প্যাডগুলো কিন্তু একদম নতুনের মতো রয়েছে, যেহেতু আপনারা এত পুরাতন গাড়ি, তারপরও ফ্রেশের দিক দিয়ে চিন্তা করতে গেলে অনেক ফ্রেশ রয়েছে গাড়িটা। আচ্ছা, এবং অরিজিনাল সিটের উপর আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থা আপনারা ফেব্রিকগুলো পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা দরজার প্যাডই একদম ফ্রেশ অবস্থা আপনার গাড়িটির সাথে পাবেন। ব্যাক সাইডের কথা যদি বলি, ব্যাক গ্লাসটা একদম 100% অরিজিনাল অবস্থায় পাবেন, এবং প্রত্যেকটা লাইট, হেডলাইট, ব্যাকলাইট একদম অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন। মনোগ্রামগুলো একদম ফ্রেশ অবস্থায় পাবেন, পিছনে নাম্বার প্লেটও কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে। পিছনে একটি স্টিলের আপনার বাম্পারও অ্যাডিশনালিভাবে লাগানো রয়েছে, এবং গাড়িটার ডান সাইড যদি দেখাই, আপনার বাম পাশের মতো একদম পুরো বডিটা একদম ফ্রেশ অবস্থা আপনার গাড়িটির সাথে পাবেন, এবং প্রত্যেকটা দরজাই একদম ফ্রেশ অবস্থায় আপনার এই গাড়িটার সাথে পেয়ে যাবেন। কোনো ভাঙা ফাটা বা কোনো আপনার নষ্ট কোনো সাইড এই গাড়িটাতে আপনারা পাবেন না। আচ্ছা, সামনের ডোর, সামনের ডোরটা যদি দেখেন একদম ফ্রেশ অবস্থা আপনার প্রত্যেকটা সাইডে একদম, আপনার দরজার প্যাড থেকে শুরু করে আপনার দরজার হ্যান্ডেল একদম, দরজার প্যাডের যে ফেব্রিকগুলো একদম অরিজিনাল অবস্থায় একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা। অল অপশনের গাড়িটি আপনারা ফুল কন্ট্রোলার এখানে পেয়ে যাবেন। স্টিয়ারিংটা দেখেন, স্টিয়ারিংটা এত পুরাতন হওয়া সত্ত্বেও অনেক ফ্রেশ অবস্থায় রয়েছে। এখানে মিরর অ্যাডজাস্টার, গ্যাসের সুইচ এবং মিটারটাও যথেষ্ট পরিমাণে ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন, এবং ডিভিডি, ব্যাক ক্যামেরা, তারপর আপনার ড্যাশবোর্ড যদি দেখেন, ড্যাশবোর্ডের কন্ডিশনও কিন্তু অনেক বেটার অবস্থায় আপনার গাড়িটার সাথে পাবেন। ইঞ্জিনের সাইডটা যদি দেখে দেখেন, তো গাড়ির ইঞ্জিন রয়েছে আপনার 1500 সিসির একটা EFI ইঞ্জিন, যেটা 60 লিটার CNG-তে কনভার্সন করা। ইঞ্জিন কন্ডিশন অনেক বেটার, অবশ্যই শোরুমে আসবেন, গাড়ি দেখবেন, ইনশাল্লাহ পছন্দ হবে। এবং ভিতরে পার্টিশনের ফিনিশিংগুলো যদি দেখেন, কোনো আফটার মার্কেট, কোনো ডেন্টের কোনো কাজ করানো হয় নাই, মার্সেল থেকে শুরু করে সব কিছু একদম ফ্রেশ অবস্থা আপনারা পাবেন। বনারটাও একদম ফ্রেশ অবস্থা আপনার গাড়িটির সাথে পাবেন, এবং নতুন একটা ব্যাটারিও লাগানো রয়েছে গাড়িটাতে। তো টয়োটা 110 97 এর মডেল, 2002 এর রেজিস্ট্রেশন, এই গাড়িটা আপনার একদম ফ্রেশ অবস্থায় আমাদের শোরুমটিতে আপনারা পাবেন। তো এই গাড়িটার ডকুমেন্টও সবগুলো আপনারা আপডেট পাবেন, এবং স্মার্ট কার্ড মালিকানা অবস্থায় রয়েছে এই গাড়িটা। তো এই গাড়িটার আস্কিং প্রাইস রয়েছে 6,30,000 টাকা, তবে প্রাইস নেগোশিয়েবল, অবশ্যই শোরুমে এসে গাড়ি দামাদামি করার সুযোগ রয়েছে, আর ইনশাল্লাহ গাড়ি আসলে পছন্দ হবে। আর আমাদের শোরুমের ঠিকানা আদিবা কার সেন্টার, যেটা রয়েছে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের অপোজিটে আমাদের শোরুমটি। আর আমাদের মোবাইল নাম্বার 01 7111 54 967, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের এই গাড়িটা দেখতে পারবেন আপনারা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।